গাইস, তো আমি এখন বেরিয়ে পড়েছি, রেডি হয়ে তো শপিং করতে, আমার নিজের আমার ফ্রেন্ডসের শপিং করতে বেরিয়েছি। তো কোথায় যাব চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, আমি ভুলে গেছিলাম মাস্ক পরতে, তো আমি আবার ফিরে এলাম, মাস্কটা পরছি। ও ধরো, আমার চুলটা এতটাই ভিজে যে আমাকে ক্লিপ লাগাতে হবে, নাহলে চুলটা পুরো ইজি হয়ে আছে, আর শীতকালে আমার চুলটা খুবই বাজে হয়ে যায়। তো আমি রেডি হয়ে পড়েছি, আমি এখন পড়েছি রাস্তাতে, পেছন দিক দিয়ে আমি যাচ্ছি, আমি ফ্রন্ট দিয়ে খুব একটা যাতায়াত করি না, ফলে হিংসে করে আমার উপরে। তো এটা আমাদের স্কুল, এই স্কুলটা দেখতে সুন্দর, অত ফ্রন্ট দিয়ে তোমাদেরকে দেখাতে পারছি না, হেঁটে হেঁটে যাচ্ছি। এখন রয়েছি আমি ব্রিজের তলাতে, যাবো আমি রোডের উপরে উঠবো, এখন ভেতরে রয়েছি, তো হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো আমি কোনো আমার নিজের ভিডিও করছি, তো সেখানে আমি সাউন্ড দিতে পারলাম না, বিকজ ওখানে প্রচুর শব্দ হচ্ছে, আমার কথা শুনতেও পাবে না। তো আমি বসে আছি, আমরা এসে স্টেশনে বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি। আর বাচ্চার মাস্কটা পরিয়ে দেওয়া হলো, টুপিটা পরে, প্রচণ্ড ঠান্ডা। আর ওকে তখন থেকে বলছি হাই করতে করছে না, ওর মাথা গরম হয়ে গেছে পাগলা একটা। তো পেছন আমি এখন বসে আছি, ট্রেন আসেনি, তো পেছন দিকে আমার ফ্রেন্ডস বলছে বলো তো পেছনে কাজ হচ্ছে, লোকগুলো কোথায় কাজ করছে তো আমি দেখতেও পাচ্ছি না, জাস্ট ভিডিও করেই যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছি না, ব্যাকগ্রাউন্ডে আমি দেখাচ্ছি। তো গাইস, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে প্রচণ্ড ভিড়, তো আমি ভিডিও করতে করতে আমি মোবাইল নিয়ে উঠতে পারবো না, হয়তো ফোন হাত থেকে পড়ে যেত, যার জন্য উঠে আমি ভিডিওটা করছি। আর সবার দিকে দেখছি, সবাই আমার দিকে দেখছি ভিডিওটা করছি বলে। তো ট্রেনে পড়েছি, এখন আমরা এসেছি বাগনানে, বাগনান থেকে আমরা এখন ওভারব্রিজ দিয়ে উঠছি সিঁড়িতে, সিঁড়ি থেকে উঠে উল্টো দিকে যাবো, মানে ওটা পড়ছে পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে শপিং মলটা রয়েছে, যেতে হবে আমাকে লেফটের দিকে, তো আমি ডান সাইড নিয়ে চলে যাচ্ছিলাম, রাইট সাইডে নেমে যাচ্ছিলাম, আমাকে বলে এখানে যেতে হবে। তখন এটা হলো বাগনানে পশ্চিম দিকে টিকিট কাউন্টার, তো ওখান দিয়ে বেরোচ্ছি। এখন রাস্তাতে বেরিয়ে নেমে পড়েছি, রাস্তাতে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমার হাতে অলওয়েজ ফোনটা আছে, আমার ভয় লাগছে, কারণ এখানে সাইকেল নিয়ে কেউ যদি গাড়ি নিয়ে ধাক্কাও মেরে দেয় কিছু করতে পারবো না, একটু কেমন টাইপের। তো আমরা এসে গেছি, দেখতে পাচ্ছি কসমো বাজার আর সেনকো গোল্ড জুয়েলার্স শপটা এখানে রয়েছে। তো নিচে রয়েছে সেনকো গোল্ডের শপ, আর ওপরে রয়েছে, দোতলাতে রয়েছে কসমো বাজার শপিং মলটা। তো সিঁড়ি দিয়ে উঠছি, আমাদের বাচ্চা না খাচ্ছে, তো খাওয়ার জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আর সবাই উঠে যাচ্ছে, খুব একটা ভিড় নেই এখানে। দেখতে পাচ্ছি এটা হলো সেনকো গোল্ডের সব জুয়েলারি শপ, পাশে অনেক দোকান রয়েছে, তো আমি সেটা জানি না, দেখি অতটা লক্ষ্য করছি না। অ্যাডগুলো সুন্দর দেওয়া আছে, দূর থেকে আমার লক্ষ্য হচ্ছে টেরির ওপরে, টেরিটা খুব বড়। ব্যাগ রাখতে এসেছিলাম, ব্যাগটা আমাদের নিল না, বললো যে নিয়ে চলে যেতে, বাট ব্যাগ নিয়ে ঘুরতে আমার একটু ভালো লাগে না। পাশে এটা স্টোর রয়েছে, কি বলে, শ্যাম্পু, সাবান, তারপরে ওই সব মশলা, এগুলো লেডিস বয়ের। এখানে এসেছি ওই ফ্রেন্ডের সোয়েটার নেবে, তো বাচ্চার একটা সোয়েটার নেবে সেটা দেখার জন্য, এত রেট এখানে হাই, আর জিনিসগুলো এত পাতলা যে না নেওয়ার মতো। আর আমি যেখানে ভিডিও বা ফটো তুলছি, ওই কি বলে মহিলাটা আমার পেছন পেছন যাচ্ছে, আর আমাকে হচ্ছে দেখছে। আমি বললাম আপনি কি আমার সঙ্গে ফটো তুলবেন, আপনি পেছনে পেছনে আসছেন।
তারপর আমার দিকে সরে গেছে। তো আমাদের কিছুই পছন্দ হলো না, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, নিচে নেমেছি, জাস্ট বেরোয়নি এখনো। ক্রিসমাস তো সাজানো হয়ে গেছে ওদের, তো পাশে একটা দোকান ছিল, ওখানে ঢুকে জ্যাকেট পছন্দ করলাম, জ্যাকেট নিলাম বাবুর জন্য। বাবু তো খুব হ্যাপি, ওর হচ্ছে জ্যাকেট নেওয়া হয়েছে। এখন রাস্তায় বেরিয়েছি, অন্য কোথাও ওখানে একটা ছোটোখাটো মার্কেট রয়েছে, তো কম দামে জিনিসগুলো পাওয়া যাবে। তো রাস্তায় বেরিয়ে এখন হাঁটছি। তো আমাদের কিছুই পছন্দ হলো না, শেষমেশ আমরা স্টেশনে এসে বসে আছি। এখন বাজে 4:30, তো ট্রেনের অপেক্ষা হচ্ছি বসে বসে। তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজে। আর এটা হচ্ছে উল্টো দিকটা, আমার খুব একটা পছন্দ, খুব নোংরা। এভাবে জুম করে তোমরা দেখতে পাচ্ছ 4:34 হয়েছে, তো এখনও বসে রয়েছি ট্রেন আসেন। এটা টিকিট কাউন্টার, অলওয়েজ দেখলাম, এসে দেখলাম বন্ধই রয়েছে, টিকিট দিচ্ছে না এখানে। আর সব সবজি দোকানদারগুলো টিকিট কাউন্টারের ওপরে বসে সবজি বিক্রি করছে, আমার এটাই হাসি পাচ্ছিলো। যাই হোক, কাজের কাজ হয়েছে। আর কোন দোকান থেকে কিনেছি দেখো, পাল জিন্স কালেকশন, বাট জিন্স স্পেশালিস্ট, আমার তো কোনো কিছু স্পেশাল মনে হচ্ছিলো না। তো যাই হোক, আমি শার্টটার মানে জ্যাকেটটা খুলে দেখাচ্ছি। আমার ঠিক অতটা পছন্দ হচ্ছিলো না, কারণ খুব একটা ভালো দেখতে না, নর্মাল, বাচ্চাটা ঠান্ডা লাগবে না সেই জন্য। আর দামটাও এতটাই বেশি নিয়েছে, আমি বলবো না যে কোনোগুলো বাগদান আসলে তোমরা ওখানে গিয়ে কোনো কিছু কেনো, কারণ 530 তো 530ই নিয়েছে, ওর 1 টাকাও কম নেয়নি। এত করে বললাম যে ফিক্সড রেট 10 টাকাও কম নেয়। আর বাচ্চা তো খুব হ্যাপি, এতটাই হ্যাপি যে ওর তো খুব পছন্দ হয়েছে জ্যাকেটটা। তো গাইজ, ভিডিওটা এক কিছুক্ষণ পরেই শেষ হতে চলেছে, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ প্লিজ, আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। বাই।